আমরা এবার আমরা মহতারাম ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেনের কাছে আসবো যে সিয়াম অবস্থায় যে মেয়েরা তরকারি রান্না করে, অনেক স্বামী আছে হয়তো অনেক বদমেজাজি বা তরকারি যদি একটু লবণ কম হয় বা স্বাদ ভালো না হয় তারা অনেক সময় খুব ক্ষিপ্ত হয়ে যান। তো এক্ষেত্রে যে মেয়েরা তরকারি রান্না করার সময় একটু স্বাদ আস্বাদন করে বা চেখে দেখা, আস্বাদন বলা ঠিক হবে না, মানে চেখে দেখা, এটি কি আসলে করা যাবে? ইসলাম কি বলে এ সম্পর্কে? আসলে আত-তাহরিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য অত্যন্ত সুন্দর প্রশ্ন যে আসলে রমজান মাসে মা বোনদেরকে তো রান্না করতেই হয় এবং রান্নার ক্ষেত্রে বিশেষ করে স্বাদ দেখার জন্য একটু চেখে দেখতে হয়। অনেক মা বোন আছে খুব এক্সপার্ট যারা, তারা না দেখলেও হয়তো পারে, অভিজ্ঞতা বেশি, এমনি বুঝতে পারে। সাধারণত লবণের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়, লবণটা কম বেশি হলো কিনা, তাছাড়া মরিচ, হ্যাঁ, স্বাদটা তার উপর নির্ভর করে বা মশলাপাতি অন্যান্য অনেক কিছুতে দিয়ে রান্না করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের একটা অভ্যাস একটু স্বাদ বেশি না হলে সেটা চোখের দেখা হয়তো একটা আন্দাজ করা যায়, তারপরেও যদি জিভাতে একটু টেস্ট করা যায়, দেখা যায়, তাহলে যেটাকে চেখে দেখা বলা হচ্ছে, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে রান্নাটা আসলে কোয়ালিটি সম্পন্ন হলো কিনা। আর প্রশ্ন হচ্ছে এটা করা যাবে কিনা। এই ক্ষেত্রে আমরা একটা দলিল পেশ করি, সেটা তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি মুসান্নাফ ইবনু আবি সাইবাতে আসছে, 9369 নম্বর বাইহাকিতে এসেছে হাদিসটা, সনদ হচ্ছে হাসান সনদে। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক্ষেত্রে স্পষ্ট বলেছেন, লা বাথা আইয়াযুকাল খাল্লা আবি শাইয়া মা লাম ইয়াখলুক মা লাম ইয়াদখুল হালকাহু ওয়া হুয়া সাইম। তিনি বলছেন যে টক জাতীয় সিরকা বা টক পানীয় বা এই জাতীয় কোনো বস্তু চেখে দেখায় কোনো দোষ নেই, সমস্যা নেই। শর্ত হচ্ছে কি, মা লাম ইয়াদখুল হালকাহু, যদি তার কণ্ঠনালীর অতিক্রম না করে, অর্থাৎ এই স্বাদটা যেটা আমি না পৌঁছে, অর্থাৎ ভিতরে যেন না যায়। এমনিভাবে ওয়ালা বাস আয়াত তো আমার সায়ম মিনাল কুদরে, এমনিভাবে হাড়ি থেকে তরকারি হোক বা যেটি হোক স্বাদ চেখে দেখাতে, সেটা তো কোনো দোষ নেই। তো সতর্ক হচ্ছে একটাই শর্ত, সেটা যেন তার হালাকে চলে না যায়। অর্থাৎ আমি হয়তো জিহ্বাতে একটু সামান্য জিহ্বার অগ্রভাগে লাগিয়ে দেখলাম, দেখার পর হয়তো থুতু দিয়ে ফেলে দিলাম বা কুলি করে পরিষ্কার করে ফেললাম মুখটা, কোনো সমস্যা নেই, কিন্তু কোনোভাবেই যেন আমার এই চেখে দেখাটা যেন আমার কণ্ঠনালীর দিকে বা ভিতরের দিকে না যায়, এই শর্তে এটা করা যেতে পারে। এখানে খুব কঠোর হওয়ার দরকার নাই যে সিয়াম অবস্থায় একটু তরকারি মুখে লাগাবো, এটা ঠিক না, তাহলে সিয়ামই নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, সিয়াম মনে বাতিল হয়ে যাবে, এরকম আকিদা, এরকম কঠোরতা আরোপ করার কোনো প্রয়োজন নেই। তবে শর্ত হচ্ছে ওই কথাটা, মালা মিয়াদখুল হালকাহু, যেন তার হালাক বা কণ্ঠনালীর ভিতরে না যায়, এইটা খেয়াল করতে হবে। তো এইটুকু সাবধানতা অবলম্বন করে কোনো মা বোন যদি তরকারি স্বাদ চেখে দেখতে চান, তিনি চেখে দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, দেখবেন ইনশাআল্লাহ সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এখানে আরেকটা জিনিস যুক্ত করা যায়, সেটা হলো এই, যেখানে আল্লাহ রাসূল স্বাদ চেখে দেখার জন্য অনুমতি দিয়েছেন বা ইসলাম এটাকে বৈধ করেছে, সেখানে আমরা দেখি যে অনেক সময় অনেক মা বোনেরা এই ভিতরের যে লালাটা আমাদের থুথু, এটাও অনেক সময় বারবার ফেলতে গলা শুকিয়ে ফেলে, গলাটা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। যেখানে খাবারের তরকারির স্বাদ গ্রহণ করা যায় বা চেখে দেখা যায়, সেখানে ভুল ধারণা যে থুতুটাও ভিতরে নেওয়া যাবে না, এটাকে ফেলে দিতে হবে। আচ্ছা, এই ধারণাটা ভুল, বরং ভিতরের যে জিনিসটা আছে, ভিতরের জিনিসটা কিন্তু কোনো খাবার নয়, বরং এটাকে জিভটাকে যতটা সতেজ রাখা যায়, ভিজিয়ে রাখা যায়, তত তার জন্য কথা বলা বা স্বাভাবিকভাবে চলা এটা তো সহজ হবে। এটা সাধারণত অজুর পরে মানুষ বেশি করে, অজুর পরে মনে হয় যে ওই ঠান্ডা একটা ভাব থেকে যায়, তো অনেকক্ষণ ধরে থুতু ফেলতেই থাকে, এটার প্রয়োজন নেই। অজু হয়ে গেছে, হয়তো দু চারবার থুতু ফেললাম, পরিষ্কার হয়ে গেল, তারপর থেকে স্বাভাবিকভাবে চলবে। অনেকের আবার অভ্যাসও আছে যে বেশি বেশি থুতু ফেলে, জি জি জি, অভ্যাস আছে। হ্যাঁ, তবে এটা আলহামদুলিল্লাহ ইদানিং এই অভ্যাসটা অনেক কম দেখছে, আগে কিন্তু খুব বেশি দেখতাম আমরা রাস্তাঘাটে সিয়াম বা সায়াম মানে থুতু, এরকম একটা রেওয়াজ ছিল। কিন্তু ইয়াও যুক্ত করা যায়, জি জি, যেহেতু তরকারির স্বাদ চেখে দেখা যাচ্ছে, এখন ব্রাশ পেস্ট, পেস্টটাতে অনেক সময় কিছুটা ইয়া থাকে, মিষ্টি মিষ্টি ভাব থাকে, পেস্ট দিয়ে মানে এখন পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, ব্রাশ করা যাবে কিনা, এক্ষেত্রে অনেকে কিন্তু এটাকে মানে ইয়ে মনে করে যে না করা যাবে না, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু পেস্ট দিয়ে সে ঠিক মতো ব্রাশ করে
আপনারা দেখছেন এখানে মৌলিক যে বিধান, এখানে শরীয়তের মৌলিক বিধান হচ্ছে হুলকুমে না ঢোকা। আমি মুখে নিলাম, অনেক সময় প্রচণ্ড গরমে কুলি করা, তারপরে বারবার গায়ে পানি ঢালা, এগুলো তো সাহাবাদের থেকে আমল পাওয়া যাচ্ছে। গরমের মধ্যে তীব্র গরমে মাথায় পানি দিয়েছেন, ঠান্ডা পানি দিয়েছেন, গোসল করেছেন, আমাদেরও তো এটা করতে পারি। যদি মুখে কুলি করি সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যদি ভিতরে যায়, এটা হচ্ছে বিধান। কণ্ঠনালীর ভিতরে না যাওয়ার শর্তে সে করতে পারে। আমাদের অনেকের ধারণা আছে যে মানে যেমন এসি রুমে যদি আমরা থাকি তাহলে সিয়াম কম হয়ে যাবে, এটা না, আসলে এই প্রযুক্তি এটার দলিল তো এটা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঠান্ডা পানি গায়ে দিতে পারেন সিয়ামের জন্য গরমের কারণে, এখন এসি রুমে থাকলে সমস্যা কোথায়? আধুনিক সংস্করণে এসি আমরা বলতে পারি। জি জি, এগুলো এসি রুমে বা সমাজে যে প্রচলিত ধারণা আছে এগুলি বাড়াবাড়ি ছাড়া কিছু না। এসি রুমে থাকলে সিয়াম আর ফজিলত কমে যাবে। জি জি, ইসলাম এত কঠোরতা বা এত বাড়াবাড়ি ধর্ম না, ইসলাম একটি মধ্যমপন্থী ধর্ম। ইসলাম সহজ চাই, কঠিন কঠিন চাই না। জি জি, ধন্যবাদ আপনাদের দুজনকে, সুন্দর আপনারা আলোচনা করেছেন। এখানে এই যে তরকারির স্বাদ চেখে দেখার বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলাম ওনার একটি আমি উক্তি বলছি, সেটি হচ্ছে উনি মাজমুআ ফাতাওয়ায় বলেছেন যে ওয়াজাউকু তুআমি ইকরাহু লিগাইরি হাজা, যদি প্রয়োজন না থাকে তাহলে তরকারির স্বাদটা বা খাদ্যের স্বাদটা চেখে দেওয়াটা দেখাটাকে অপছন্দ, প্রয়োজন নাই। সেখানে দেখেছি তারা কিন্তু তরকারিতে ঝাল লবণ মরিচ এগুলো থাকে না বলা চলে, তাদের কিন্তু এগুলো কোনো সমস্যাই হয়। কিন্তু আমরা পাক ভারত বাংলাদেশে, বিশেষ করে ভারত পাকিস্তান বাংলাদেশে, আমরা কিন্তু বিশেষ করে বাঙালিরা তো খুব সুস্বাদু খাবার খেতে অভ্যস্ত, তো সেটা যদি প্রয়োজন না থাকে তাহলে করার প্রয়োজন নেই, এটা উনি বলছেন। লেকিন লাইফ থিরো কেউ করলো সিয়াম কিন্তু ভঙ্গ হবে। আমরা অনেক কঠোরতা অনেক আরোপ করি যে না এটা করাই যাবে না, বিশেষ করে মাঝাবিবার অনেক কঠোরতা আরোপ করতে চান না এটা করা যাবে না, এটা কিন্তু ঠিক না। তবে উনি বলেছেন আম্মা লিল হাজাতে ফাওয়াকাল মাগমাদা, যদি প্রয়োজনের জন্য কেউ তরকারির স্বাদ চেখে দেখেন বা একটু ঝোল টেস্ট করে দেখেন, এটা হচ্ছে কাল মাগমাদা, কুলি করার নাই। কুলি করা, আমরা কুলি করলাম পানিটা ফেলে দিলাম, আমাদের তো কোনো ক্ষতি হচ্ছে না, যেহেতু আমরা হুকুমে যাচ্ছে না। তো মোট কথা, আপনি আপনারা যে দুজন আলোচনা করলেন যে মোদ্দা কথা হচ্ছে যে সিয়াম অবস্থায় তরকারি চেখে দেখাতে সমস্যা কিছুই নেই, তবে সতর্কতা হচ্ছে প্রয়োজন না হলে দেখবে না, এটাও ঠিক। প্রয়োজন না হলে দেখবে, প্রয়োজন নেই, প্রয়োজন নেই, একান্ত প্রয়োজন হলে দেখতে কোনো সমস্যা নেই, দেখতে কোনো সমস্যা নেই, কারণ মানুষ দেখতে যায় যদি কণ্ঠনালী অতিক্রম করে যায় তাহলে সিয়াম ভেঙে যাবে, সে বিষয়টা খেয়াল রাখতে হবে।